গুড মর্নিং। এর আগের দিন যতটা পড়িয়েছিলাম তারপর থেকে, যা হোক আমাদের স্কুলের এই তৃতীয় শ্রেণী দ্বিতীয় বিভাগের দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না। এই যে তৃতীয় শ্রেণীর খ বিভাগের যে দেবতা, যে সেই শিবনাথ পণ্ডিত, তাকে দেখে কখনো ছাত্রদের ইন্দ্র, বরুণ বা কার্তিক বলে কেউ ভুল করতো না, তাকে মনে করতো না যে তিনি একজন দেবতা। কেবল একটি দেবতার সাথেই তাহার সাদৃশ্য করা যাইত, তাহার নাম যম। এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই বা ভয়ও নাই, আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন। পরবর্তীকালে তিনি যখন লিখছেন এই ছোট গল্প, তখন তিনি বলছেন যে এখন আর আমার ভয় নেই এ কথা বলতে, যে আমরা ছাত্ররা এই কামনা করতাম তিনি যত তাড়াতাড়ি এই যমের দেবতা মৃত্যু এসে, এই মৃত্যুর দেবতা যে যম, যেই যম এসে যত তাড়াতাড়ি পারে তাকে যেন নিয়ে যায়, মানে তিনি যেন তার জন্য মৃত্যু হয়। কিন্তু এটা বেশ বুঝা গিয়েছিল নরদেবতার মতো বালাই আর নাই। এই নরদেবতার মতো বালাই মানে এরকম একজন অমঙ্গল সূচক মানুষ বা একজন বিপদগ্রস্ত, একজন উৎপাত করে এমন একজন মানুষ, মানে এরকম একজন দেবতা নেই এই মানুষ রূপী দেবতার মতন। সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই, যারা স্বর্গে থাকেন যে সমস্ত দেবতা তাদের উপদ্রব নাই। গাছ হইতে একটা ফুল পাড়িয়া দিলে খুশি হন, না দিলে তাগিতা করিতে আসেন না। আমাদের নরদেবতাগণ চান অনেক বেশি, এবং আমাদের তিল মাত্র ত্রুটি হইলে চক্ষু দুটো রক্তবর্ণ করিয়া তাড়া করিয়া আসেন, তখন তাহাদিগকে কিছুতেই দেবতার মতো দেখিতে হয় না। মানে যখন তাড়া করে আসেন তখন তাকে দেখে ভগবান মনে হয় না, দেবতা বলে মনে হয় না। বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল, সেটি শুনিতে যত সামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। তিনি বালকদের কিভাবে পীড়ন করতেন, কিভাবে নির্যাতন করতেন সেটাই এবার বলা হচ্ছে। বলছে যে সেটা শুনিতে যত সামান্য কিন্তু নিদারুণ। কি সেটা? তিনি ছেলেদের নূতন নামকরণ করিতেন। নাম জিনিসটা যদিচ শব্দ বই আর কিছু নয়, কিন্তু সাধারণত লোকে আপনার চেয়ে আপনার নামটা বেশি ভালোবাসে। আমি যখন স্টুডেন্টদের নাম ধরে ডাকি, যে শৈবাল, সৌনক, কস্তুরি, সুচেতা, এদের যখন এই নাম ধরে ধরে ডাকছি, আরও অনেকে আছো তোমরা, সবার নাম ধরেই আমি ডাকি, কিন্তু তখন কি নামটা যেই ডাকি তখন তারা একদম চট করে চমকে ওঠে, আরে আমাকে ডাকছেন কোনো। তা সেই রকম যদি সেই নামটাকে কখনো আমরা বিকৃত করে বলি যে সেই, তাহলে কেমন হয়? তিনি নাম রাষ্ট্র করিবার জন্য লোকে কি কষ্টই না করে আজকাল, মানে চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে তার নাম, তার জন্যে কেউ ভালোভাবে পড়াশুনো করছে যাতে স্কুলে তাকে সবাই মনে রাখে, তার নামটা ভালো হোক। কেউ দেশের কাজ করছে, কেউ সাহিত্যিক, কেউ লেখক, কেউ গায়ক, এরকম প্রত্যেকে তাদের নামটাকে জাহির রাষ্ট্র করার জন্য তাদের ভীষণ চেষ্টা। এমনকি নামটিকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরিতে কুণ্ঠিত হয় না। আমরা আমাদের বিপ্লবীদের দেখেছি, দেশের জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে গেছে, তাদের নাম আজও আমরা করছি। বিনয় বাদল, দীনেশ, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, আমরা কারোকে ভুলিনি আজ পর্যন্ত। তাদের সেই নামটা নিয়ে তারা আজ আমাদের পৃথিবীতে অমর হয়ে আছেন। তা সেই এমন নামপ্রিয় মানবের নাম বিকৃত করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। এমনকি যাহার নাম ভূতনাথ তাহাকে নলিনীকান্ত বলিলে তাহার অসহ্য বোধ হয়। ভূতনাথ তার নাম, তাকে যদি বলা হয় নলিনীকান্ত, নলিনী হচ্ছে পদ্ম, পদ্মর মতো কান্ত, পদ্মের মতো দেহ যাহার, খুব সুন্দর প্রস্ফুটিত পদ্ম, কেমন দেখতে, খুব সুন্দর, কিন্তু তার নাম এমনিতে ভূতনাথ আর কি, শিবের নাম ভূতনাথ। তা সেই ভূতনাথ না, তাকে হয়তো কেউ নলিনীকান্ত বলে ডাকছে, সে তার পছন্দ করে না, সে মনে করে আমার ভূতনাথ নামটাই সুন্দর, কেননা ওই নামেই তাকে সমধিক সে পরিচিত, সবার কাছে ওই নামেই সে পরিচিত। ইহা হইতে এই তত্ত্ব পাওয়া যায়, মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে, সোনার চেয়ে বাণী, প্রাণের চেয়ে মান, এবং আপনার চেয়ে আপনার নামকে বড় বেশি মনে করে। বস্তু হচ্ছে মানুষটা, অবস্তু হচ্ছে ওই নামটা। তা সেই নামটাকে মানুষ বেশি মনে
ভালোবাসে, নিজের থেকেও নিজের নামকে বেশি ভালোবাসে সোনার চেয়ে বাণী। সোনা বানাতে হয়তো অল্প পয়সা লাগলো, কিন্তু তার যে মেকিং চার্জ, তার যে মজুরিটা, সেই তাকে বলা হয় বাণী, সেই বাণী হয়তো বেশি লেগে গেছে। আর আপনার চেয়ে আপনার নামটাকে মানুষ সেইভাবেই বেশি বড় করে মনে করে, তার নামকে সে এত ভালোবাসে। আজ এই পর্যন্ত। গুড মর্নিং। এর আগের দিন যতটা পড়িয়েছিলাম তারপর থেকে দেখো, মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগূঢ় নিয়মবশত পণ্ডিত মশাই যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন, তখন সে নিরতিশয় কাতর হইয়া পড়িল। মানুষের এই যে সহজাত স্বাভাবিক যে প্রবৃত্তি, মানুষের মনের গভীরে যে লুকিয়ে থাকে কি না যেই গোপন কথা, যে সে তার নামকে ভালোবাসে, এটা প্রত্যেকের মানুষের মধ্যেই আছে। কিন্তু সেই অবস্থায় যখন পণ্ডিত মশাই শশীশেখরকে, তার নাম হচ্ছে শশীশেখর, শশী হচ্ছে চন্দ্র আর শেখর হচ্ছে চূড়া বা মাথায় আর কি, মাথায় যার চাঁদ থাকে তিনি হচ্ছেন মহাদেব, তার এত সুন্দর নাম, কিন্তু তাকে কি নাম দেয়া হলো না, ভেটকি। ভেটকি হচ্ছে এক ধরনের মাছ, ভেটকি মাছ বলি আমরা, সেই একটু মোটা সোটা, সেই মাছটা একটু ফোলা মতন, একটু মোটা সোটা, আর ছেলেটি মনে হয় সম্ভবত একটু মোটা ছিল, তো সেই জন্যেই তাকে যখন ভেটকি নাম দেয়া হলো এবং তার তাহার চেহারার প্রতি বিশেষ লক্ষ্য করা হইতেছে জানিয়া তাহার মর্মবেদনা আরও দ্বিগুণ বাড়িয়া উঠিল। মানে তার এত মনে এত দুঃখ হলো যে ও আমি মোটা বলে মাস্টারমশাই আমাকে এরকম নাম দিলেন, অথচ একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আশুর নাম ছিল গিন্নি, কিন্তু তাহার সঙ্গে একটি ইতিহাস জড়িত আছে, লাইনটা দাগ দিতে হবে, যে তার নাম গিন্নি, কেন তার নাম গিন্নি হলো একটা ইতিহাস আছে। কি সেই ইতিহাস? আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ, কাহাকেও কিছু বলিত না, বড় লাজুক, বোধহয় বয়সও সকলের চেয়ে একটু ছোট, সকল কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত, বেশ পড়া করিত, স্কুলের অনেক ছেলেই তাহার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল, কিন্তু সে কোনো ছেলের সঙ্গে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্র মুহূর্ত বিলম্ব না করিয়া সে বাড়ি চলিয়া যাইত। শুধু আশুর সম্পর্কে বলা হলো এখানে, তার চারিত্রিক যে গুণাবলী সেটাই বলা হলো এখানে, যে আশু কেমন ছিল, কেমন মানুষ ছিল, কেমন সে পড়া করতো বা কি তার সহজাত প্রবৃত্তি, কেমন কেমন ছিল এইগুলো। পত্রপুটে গুটি কতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটা সময় বাড়ির দাসী আসিত। পত্রপুট হচ্ছে পাতার ঠুঙার মতন করে, তার মধ্যে করে সন্দেশ নিয়ে বাড়ির যে দাসী চাকরানি, সে আর কাঁসার ঘটিতে জল নিয়ে টিফিন খাওয়াতে আসতো আশুকে বাড়ির সেই চাকরানি। আশু সে জন্য বড় অপ্রতিভ, সে ভীষণ লজ্জিত হতো, তার ভালো লাগতো না একদম, যে কেননা দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে, সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু সে এটা দেখিত না। এবং পত্রপুটে গুটি কতক মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটা সময় বাড়ি হইতে দাসী আসিত, আশু সে জন্য বড় অপ্রতিভ, দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে, সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু নয় এটা সে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক, সে যে বাড়ির কেহ, সে যে মা বাবার ছেলে, সে যে ভাই বোনের ভাই, এটা যেন ভারী একটা গোপন কথা, এটা সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ না হয়, ইহা তাহার একান্ত চেষ্টা। সে শুধু স্কুলের স্টুডেন্ট হয়েই থাকতে চায়, সে বাড়িতে, সে খুব বড়লোকের ছেলে, তার বাড়িতে খুব আদর এবং দাসী আসে তাকে টিফিন খাওয়াতে, বা তার মা বাবা তাকে খুব ভালোবাসে, তার ভাই বোন আছে, এগুলো সেই স্কুলে সে কখনো প্রকাশ করতে চায় না এবং এগুলো প্রকাশ না করে সে খুব ভালো থাকে। পড়াশুনো সম্বন্ধে তাহার কোনো ত্রুটি ছিল না, পড়াশোনায় সে ভীষণ ভালো ছিল, কেবল এক একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না, সেজন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না। পণ্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালানের সিঁড়ির কাছে দাঁড় করাইয়া রাখিতেন। চারিটা ক্লাসের ছেলে সেই লজ্জা কাতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখিতে পাইত। সে স্কুল তার ভালো লাগতো না খুব একটা, আমরা বলেছি এর আগে, এবং মাঝে মাঝে সেই স্কুলে আসতে তার দেরি হয়ে যেত। পণ্ডিত মশাই যখন জিজ্ঞাসা করতো কেন দেরি করলে,
সে কোনো উত্তর দিত না, কোনো সদুত্তর ছিল না, ঠিক উত্তর তার ছিল না, এবং এর জন্য তার লাঞ্ছনা শেষ থাকতো না, তাকে ভীষণভাবে পানিশমেন্ট দেওয়া হতো। কেমনভাবে না, দালানের সামনে, দালান মানে মনে করো তোমাদের নিউ বিল্ডিংয়ের একতলায়, একতলায় দরজার সামনে তাকে হাত হাঁটুর উপরে দিয়ে পিঠ নিচু করে এইভাবে তাকে দাঁড় করিয়ে দেওয়া হতো, আর ওই উপরে থেকে নামছে যত ছেলেরা তার দিকে সবাই তাকায় তাকিয়ে থাকতো লজ্জায় অপমানে, একদম আশু একদম যেন মরে যেত। একদিন গ্রহণের ছুটি ছিল, হয়তো সূর্য চন্দ্রগ্রহণ ছিল আগের দিন। তাহার পরদিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মহাশয় দ্বারের দিকে চাহিয়া দেখিলেন একখানি স্লেট ও মসি চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পরিবার বইগুলোই জড়াইয়া লইয়া অন্যদিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করিতেছে। আশু আসছে, তার হাতে একটা স্লেট আর কয়েকটি বই, একটা কালি মাখা একটা ছোট্ট ব্যাগের মধ্যে করে থলি বলা হতো, সাদা কাপড়ের থলি বানানো হতো ওই ছোট ব্যাগের মতন, তার মধ্যে বই নিয়ে তখন সব ছেলেরা স্কুলে আসতো, তো সেরকম আর কি, আর ব্যাগটা পুরো মসি মাখানো কালি হয়ে গেছে একেবারে, এরকম একটা ব্যাগে করে অত্যন্ত সংকুচিত, ভীষণ একদম লজ্জিত, একদম নিজেকে যতটা ছোট করে নেওয়া যায় একদম খুব লজ্জিত, মাথা নিচু করে আস্তে আস্তে সে ক্লাসে ঢুকছে। শিবনাথ পণ্ডিত শুষ্ক হাস্য হাসিয়া কহিলেন, এই যে গিন্নি আসছে, মানে যে হাসির মধ্যে কোনো আনন্দ নেই, সৌন্দর্য, অনেক রকম হাসি আছে তো, ছ রকমের হাসি, আমি তোমাদের পরে আলোচনা করবো এ নিয়ে, এটা একদম কাষ্ঠ হাসি আর কি যাকে বলে, একটু বিদ্রুপ করে ইয়ে করে এমন একটা হাসি হেসে বলছে, এই যে গিন্নি আসছে গিন্নি। তাহার পর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলিলেন, শোন তোরা সব শোন, পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানিতে লাগিল। আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তি ইয়েতে যে আইজাক নিউটন যে আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তি, কি না পৃথিবীর সমস্ত কিছু তার কেন্দ্রের দিকে টানে, তা মনে হচ্ছে যেন আশু সে পৃথিবীর কেন্দ্রের দিকে, তাকে যেন কেউ রেখে দিয়েছে ওইখানে এক জায়গায় একদম দাঁড় করিয়ে টেনে রেখে দিয়েছে, কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির উপর হইতে একখানি কোঁচা ও দুইখানি পা ঝুলাইয়া ক্লাসের সমস্ত বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রহিল। এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখে লজ্জার দিন আসিয়া সে সন্দেহ নাই, কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না, কিন্তু সেই দিন সে যে দুঃখ পেয়েছিল, আশু এখন অনেক বড় হয়ে গেছে, তখন তার 7-8 বছর বয়স ছিল, এখন তার পরিণত বয়স, জীবন অনেকটা পেরিয়ে গেছে, তার জীবনে অনেক সুখ দুঃখ হাসি কান্নার দিন গেছে, কিন্তু সেই দিনকার সেই যে ক্লাসে পণ্ডিত মশাই সবাইকে ডেকে বলেছিলেন, এই দেখ গিন্নি আসছে গিন্নি, এই তোরা শোন 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 কি হয়েছে, এই যে ঘটনা সেই পণ্ডিত মশাই বলেছিলেন এবং সেই দিনকার মতো এতটা দুঃখ এতটা লজ্জা তার জীবনে মনে হয় আর কোনো দিন আসেনি, কিন্তু ব্যাপারটাও কি ক্ষুদ্র এবং দুই কথায় শেষ হইয়া যায়, যে এই সেই সেই দিনের কথা, সেই দিনের লজ্জার কথা আশু আজ পর্যন্ত ভুলতে পারেনি। আজ এই পর্যন্ত।